শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির প্রত্যেক বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সংস্কারপন্থী বিধায়ক সহ মোট 11 জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির তালিকায় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের নামও রয়েছে। 36 জনের মধ্যে 25 জন উপস্থিত ছিলেন। জানা গেছে, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়গুলি সঠিকভাবে প্রচারে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বৈঠক আহ্বান করা হয়েছিল। বৈঠকে উপস্থিত বিধায়কদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রচার তারা যেন জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে না পারায় সরকার সম্পর্কে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। আর সেই কারণেই উন্নয়নমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। 2011 সালের সার্ভে অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যারা ঘর পাচ্ছেন বিজেপি সমর্থকরা সেই তালিকায় নেই। সেই কারণে বিজেপি সমর্থকরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সিপিআইএম আমলে এই সার্ভে করা হয়েছিল। সেই সার্ভে অনুযায়ী সিপিআইএম সমর্থকদের সুবিধাভোগীদের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য সরকার সেই সার্ভে বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন। এই সিদ্ধান্তে উপস্থিত সমস্ত বিধায়কের স্বাক্ষরও নেওয়া হয়েছে। আমরা দেখতে পাইতেছি যে আমাদের সরকার কিন্তু প্রচুর কাজ করছে, কিন্তু আমাদের দিক থেকে সেই কাজটা ঠিক মতো যে প্রচার সেই জিনিসটা হইতেছে না। হয়তো আমাদের মিনিস্টার প্রেস কনফারেন্সে বললেন, কিন্তু সেটা যে রেগুলার ভিত্তিতে যে কাজটা হয় সেটা কিভাবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদের যে কাজটা হয়েছে আমরা কি কাজ করতে চাইতেছি সেটা যাতে আরো ভালোভাবে লোককে বুঝাই দেওয়া যায় বা লোকের পৌঁছানো যায়। কারণ সরকার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে, এটাই মিলিতভাবে আমরা কিভাবে করতে পারি, ইলেকট্রনিক্স মিডিয়াকে আমরা কিভাবে ইউজ করব বা ক্যাবিনেট ডিসিশন যেগুলো আসে সেগুলো আমরা কিভাবে বলব, এইভাবে মোটামুটি একটা ওয়ার্কশপের মধ্যে আসতেছে। ইজ দ্যাট উই আর অল ইউনাইটেড, দেয়ার ওয়্যার সো মেনি কন্ট্রোভার্সিজ এন্ড সো মেনি মিসকমিউনিকেশনস, বাট আই ওয়ান্ট টু জাস্ট, আজকে দেখেছেন কিভাবে প্রত্যেকটা এমএলএ গাড়ি করে কিভাবে অ্যাসেম্বলিতে ঢুকেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। উই আর আ টিম, উই উইল গো, আমাদের যেভাবে পাথেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আমার অনুপ্রেরণা, আমার আদর্শ, আমার ইন্সপিরেশন, এবং ওনার পাথেও এবং ওনার দৃষ্টিকোণেই আমরা আগামী দিনে সংগঠন করব এবং সেইভাবেই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করব। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিশেষ কোনো নাথিং লাইক দ্যাট সব বিধায়ক বা এমএলএ কি ম্যাডাম উপস্থিত? মোটামুটি অনেকেই নিয়ার অ্যাবাউট 30 MLAs ওয়ার প্রেজেন্ট, আই ডিডন্ট কাউন্ট, সো ইফ দেয়ার ইজ এনি প্লাস এন্ড মাইনাস প্লিজ ডোন্ট টেক দ্যাট, বাট নিয়ার অ্যাবাউট 30 MLAs ওয়ার প্রেজেন্ট এন্ড দে ওয়ার ভেরি মাচ পজিটিভ কথাবার্তা ওইখানে হয়েছে এবং কিভাবে আমরা এক হয়ে কাজ করব এবং নিজেদের বিধানসভা কেন্দ্রে কিভাবে অগ্রগতির পথে আমরা কাজ করব সেই নিয়েই আলোচনা ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সার্ভে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের আধিপত্য প্রমাণ করার জন্যই এই সাক্ষ্য গ্রহণ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সার্ভে বাতিল করার জন্য মুখ্যমন্ত্রী স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালেই যথেষ্ট, বিধায়কদের স্বাক্ষর গ্রহণ করে পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে নানান মহলে নানান কৌতূহলেরও সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।